খাগড়াছড়িতে বৈদ্যুতিক লাইটের আলোয় সারা বছর উৎপাদিত হচ্ছে ড্রাগন ফল। মৌসুম না হলেও ড্রাগন উৎপাদন করে জেলায় রীতিমতো সারা ফেলেছেন খাগড়াছড়ি অ্যাগ্রো নামে এক প্রতিষ্ঠান, দামও পাচ্ছে ভালো। খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি জেলার মাইছড়িতে আলো প্রয়োগ করে ড্রাগন ফলের চাষ শুরু করেছে খাগড়াছড়ি অ্যাগ্রো। 2013 সালে 40টি পিলার নিয়ে শুরু করলেও বর্তমানে এই বাগানে 4000 পিলারে 12000 ড্রাগন গাছ রয়েছে। সাধারণত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ভরা মৌসুমে বাজারে ড্রাগন ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বছরের বাকি সময় ড্রাগন পেতে হলে গাছে আলোর ব্যবস্থা করতে হয়। শীত মৌসুমে সন্ধ্যার পর গাছে 3-4 ঘন্টা আলো প্রয়োগ করে ড্রাগন উৎপাদন করা যায়। অসময়ে লাইট ব্যবহার করে ফলন ফলাতে খরচ একটু বেশি হলেও বাজার মূল্য পাওয়া যায় ভালো। সিজনের মাল দোজে আপনার 200-250 বিক্রি করি, লাইটিং করলে মালটার দাম 300-350 হয়ে যায়। এই ড্রাগন বাগান হওয়াতে আমাদের 40-50 জন লোকের কর্মসংস্থান হয়েছে। পাহাড়ের ড্রাগন টনিক মুক্ত, জৈব সার এবং গোবর ব্যবহার করে এই ফল ফলানো হয়, তাই খেতে অত্যন্ত সুস্বাদু। আমাদের কৃষকরা ইতিমধ্যে এগিয়ে এসেছে এবং এটা সফলভাবে উৎপাদন করছে। এই বছরে জানা যাচ্ছে এবছরও আলো প্রয়োগের মাধ্যমে ড্রাগন ফলের উৎপাদন অনেকাংশে বেড়ে গিয়েছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে সারা বছরই আমরা বাজারে ড্রাগন ফল পাব। পাহাড়ে ড্রাগন চাষ সম্প্রসারণে কাজ করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। খাগড়াছড়িতে এবছর 55 হেক্টর জমিতে ড্রাগন চাষ হচ্ছে। কৃষকদের উৎসাহ দিচ্ছি এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। এখানে ড্রাগন বিশেষ করে সাইজ এবং মানের উপর ভিত্তি করে কৃষক বিক্রি করতে পারছে। এই ড্রাগন আমাদের এলাকার চাহিদা পূরণ করার পরও এটা ঢাকা সহ অন্যান্য বড় শহরগুলোতে যাচ্ছে এবং এই এলাকাতে নতুন কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। লাল বর্ণের ড্রাগন ফলের অ্যান্থোসায়ানিন উপাদান ক্যান্সার এবং বার্ধক্য প্রতিরোধক হিসেবেও কাজ করে। এছাড়াও এর বীজ পরিপাকতন্ত্রের জন্য উপকারী। নিউজ ডেস্ক, দেশ টিভি।